তো দেখলেন, আমরা সকালবেলা বালিশ ছেড়ে সোজা চলে গেলাম ইলিশের খোঁজে। ইলিশ নিয়ে চলে এলাম, সপ্তমের শুরু হলো। এবার আমরা এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে দুপুরবেলা, তারপরে আমরা সব বেরোবো। তো সকলকে জানাই শুভ সপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তুমি জানিয়ে দাও তোমাদের সবাইকে শুভ সপ্তমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা খুব ভালো করে সপ্তমী কাটাও, খাও দাও, এনজয় করো, ঠাকুর দেখো। তো আমরা আবার বেরোবো, বেরিয়ে একটা লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা আছে। তো যেতে যেতে ওখানে যা পারবো সেগুলো দেখাবো, আর যাবো একটা স্পেশাল জায়গায়, গিয়ে ওখানে অবশ্যই দেখাবো। তো চলো এখন আমরা একটুখানি ঘরে একটু হুল্লোড় করি, তারপরে বেরোবো। ততক্ষণ টাটা। তো এই রাস্তাটা আপনাদের কাছে পরিচিত, আগে যারা আমাদের ব্লগ দেখেছিলেন যে জানেন তারা কি আমরা কালনাজে গেছিলাম এই রোড ধরেই। তো এখন যাচ্ছি আমরা জিরাট, জিরাটে বুর্জ খালিফা দেখতে। তো থাম্বনেল আর টাইটেলে তো দেওয়াই আছে, আপনারা বুঝেই গেছেন। তো এসেছি এখন মাঝ রাস্তায় চলে এসেছি, আর কিছুটা বাকি, বাবা মাও চলে এসেছে, এই কুচি বসেছে সামনে। তো এবার যাওয়া যাক, কাছাকাছি চলে এসেছি, গিয়ে ওখানে প্যান্ডেলটা দেখাবো কিরকম হলো। আর আমরা একটু দেরি করে এলাম এ কারণে, কারণ লাইটিংটা আমরা মিস করতে চাইছিলাম না, বুর্জ খালিফার লাইটিংটা দেখবো। তো বুর্জ খালিফার সামনে আমরা চলে এসেছি, বুর্জ খালিফা থেকে ঘুরে চলে এলাম। প্রচন্ড ভিড়, যা এইমাত্র ঘোষণাও করলো যে বুর্জ খালিফা হুগলির মধ্যে নাকি প্রথম হয়েছে। তো খুব সুন্দর করেছে, এর পেছনে দেখতে পাচ্ছেন আমরা দূরে বাইক রেখে নিয়েছি, যেখানে সেখানে দাঁড়িয়ে আছি এখন। কেমন লাগলো? ভালো। এটা আমি মেহেন্দি করেছি, প্রচুর বাজি পাচ্ছে। কেমন লাগে তোমার? চলো আবার যাই, দেখি অন্য কিছু দেখতে পারি কিনা, তারপরে আবার।
ঘোরাঘুরি চলছে। বুর্জ খলিফা দেখার পর আমরা এই রাস্তায় বাড়ি ফেরার পথে হট করে দেখলাম একটা প্যান্ডেল, এটা শেরপুর গ্রামবাসী একটা ক্লাবটার নাম। তো বেশ ভালো লাগলো, তো আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই দেখেছেন। তো এইবারে দেখি যদি কিছু টুকটাক কিছু খাওয়া যায় খাবো, তারপরে বাড়ি থেকে মানে আমাদের এলাকার দিকে রওনা হবো। চলো মাথায় কি পড়েছি, গুতিয়ে দিবি তো, গুতিয়ে দিবি তো।